আসসালামু আলাইকুম, আমি শারমিন হীরা সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মম হীরা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। জানালার গ্লাসে নূরের লেখালেখি দেখেই বুঝতে পেরেছেন আমরা কি পরিমাণে শীতের মধ্যে দিন কাটাচ্ছি। বরাবরই ঢাকা চিটাগাংয়ের তুলনায় সিলেটে একটু শীত বেশিই পড়ে, তবে এবার মনে হচ্ছে সেই তুলনায় একটু বেশি হয়ে গেছে। যাই হোক, দিন তো চালাতে হবে, চলেও যাচ্ছে। তো আজ কিন্তু সকালে সেরকম কিছুই করিনি, গতদিন পিঠা বানিয়েছিলাম ওইটাই সকালে খেয়ে নিয়েছি। তো সকালের খাবারটা যদি একটু হালকা হয়ে যায় আমার কেমন যেন ভালো লাগে না, মাথা ঘোরাতে থাকে। তো এর জন্য আধা বেলাতে এসেই দেখা গেছে আবার নতুন করে রান্নাবান্না স্টার্ট করেছি, তবে এটা কিন্তু দুপুরের না, সকাল এবং দুপুরের মাঝখানে। এখন একটু নুডলস রান্না করে নিচ্ছিলাম। রান্না করতে করতে ভাবছিলাম আমাদের দেশের ছোট বড় সবাই মোটামুটি নুডলস পছন্দ করেন, আর এই খাবারটা আমাদের প্রত্যেকের ঘরে এমনভাবে ঘোরাঘুরি করে, হঠাৎ করে বাইরের দেশে কেউ এসে ধরেই নেবে, এটা আমাদের জাতীয় খাবার হয়ে গেছে। তবে এই সুযোগটা কিন্তু একেবারেই নেই, কারণ নুডলস অলরেডি এক দেশের জাতীয় খাবার। ছোটবেলা থেকে আম্মা সবজি, ডিম, চিকেন যাই দিক তার সঙ্গে নুডলসটা ভাজি করেই খাইয়েছেন, তো আমরা ওভাবে অভ্যস্ত হয়ে গেছি। তবে সুপি নুডলস কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, আপনারা চাইলে ওভাবে করে খেতে পারেন। আমার প্রিয় আপুদের বাসায় আমার ছোট্ট ছোট্ট সোনামণিদের যেমন রেগুলার অনলাইন ক্লাস হয়, তো নুরেরও সেরকমই রেগুলারই ক্লাস চলছে। আজও সকালে একটা ছিল, আর একটু গ্যাপ আছে এখন, একটু পরে আর একটা শুরু হবে। তো এই গ্যাপের মধ্যেই খাবারটা দিয়ে দিয়েছি, ও যদি পেট ভরে খেয়ে বসে তো আমি নিশ্চিন্তে রান্না করতে পারবো। এই তো আমার মামুনিটা মাশাল্লাহ খাচ্ছে, নূরের বাবা পত্রিকা পড়ছে, আর সেই সাথে ওদের দুজনের মাঝে বসে আমি মাঝে মাঝে গল্প করছি। প্রথম ক্লাসটা এই রুমেই করেছে, আমি এখানে শোয়া ছিলাম, ও ক্লাস করেছে আমি দেখেছি। এখন তো আসলে রান্নাবান্নার সময় হয়ে গেছে, তো পরবর্তী ক্লাসটা ডাইনিংয়ে নিয়ে দিচ্ছি। ওখানে থাকলে আমি রান্নাবান্নার পাশাপাশি ও কী পড়ছে না পড়ছে এটারও খেয়াল রাখতে পারি, আর এখানে বারবার আসাটা একটু কষ্টকর হয়ে যায়। আর তাছাড়া টেবিলটাও ক্লিন করতে হবে। আমার অনেক আপুরা নূরের ডেইলি রুটিন শেয়ার করতে বলেন, আমারও ইচ্ছে ছিল। ওর যখন স্কুল খুলে গিয়েছিল ভেবেছিলাম আমি ওর সকাল থেকে সন্ধ্যা কিভাবে কাটায় এটার উপর একটা ভিডিও দিব, তো হঠাৎ করে স্কুলটা বন্ধ হয়ে গেছে আর এখন যে দিন কাটাচ্ছে এগুলি একটু অন্যরকম। যেমন এই যে আজকে অনেক ব্যস্ত থাকবে, দুপুরে ঘুমাতেও পারবে না, আবার যেদিন ক্লাস থাকবে না সেদিনের এক ধরনের হিসেব। তো এই দিনগুলি একটু এলোমেলো যাচ্ছে, আমার মনে হয় সবারই এমন যাচ্ছে। তো এই দিনগুলি আর নাই শেয়ার করি, আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি স্কুল খুলে যাবে ইনশাল্লাহ। তো ওই সময় হয়তো যখন রুটিন লাইফ লিড করা শুরু করবে, তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আপনারা অনেকেই জানতে চান আমার এই চাল ডাল রাখার কৌটাগুলি আমি কোথা থেকে কিনেছি। এগুলি আমার কেনা না, নেসলে এভরিডে মিল্কের সঙ্গে একসময় ফ্রি দিত, তো এখন দেয় কিনা আমার ঠিক জানা নেই। উপরের এই কাচের বোতলগুলিও রিসাইকেলিং বোতল, এগুলি ঢাকনা দেখেই কিন্তু বোঝা যায়। সবসময় যে কথাটা আমি বলি আজও সেই কথাটাই বলছি, আপনি যদি মধ্যবিত্ত ফ্যামিলির হয়ে থাকেন তো আপনার আর আমার মধ্যে খুব একটা তফাত নেই। যে কোনো ফ্রি জিনিসের আমরা সর্বোচ্চ ব্যবহারটা করে থাকি, তো ওইটারই অংশ এগুলি। একটা প্রশ্ন ছিল এতগুলি মশলা একসাথে রাখি, এটাতে একটার গন্ধ আর একটায় গিয়ে স্বাদ গন্ধ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কি না। না, সেরকম কোনো সুযোগ নেই, কারণ উপরে একটা ঢাকনা থাকার পাশাপাশি প্রত্যেকটা ছোট ছোট কৌটায় আলাদা ঢাকনা আছে, তো একটার গন্ধ আর একটা যাওয়ার কোনো সুযোগই নেই। আসলে ভিডিওতে অনেক কিছুই কিন্তু ভালোভাবে বোঝা যায় না, আর সেই সাথে এই ঢাকনাগুলি স্বচ্ছ থাকার কারণে ভেতরটা কিছুটা খোলাই মনে হয়, আসলে খোলা থাকে না। এলাচ, দারুচিনি, লবঙ্গ, জিরা, তেজপাতা, সাদা কালো গোলমরিচ, এগুলি আমাদের রেগুলার মশলা। সেই সাথে আছে শাহি জিরা, স্টার এনিস মশলার একটু ভাঙা অংশ, আর জয়ফল জয়ত্রীও সামান্য।
এই সব মশলাগুলি একসাথে মিলিয়ে নিয়ে তারপর প্রিহিট করা ওভেনের মধ্যে আবারও রেখে দিচ্ছি। সবসময় যেটা করি, বাইরে যেহেতু সূর্যের আলো নেই তো এভাবে করেই একটু মচমচে করে নেব, তারপর রান্না শেষে এটা পাউডার করে নিব। এই মশলাটা কিন্তু কোনো মাংস রান্না বা বিরিয়ানি মশলা না, এটা হচ্ছে আমি যখন কোনো কিমা দিয়ে নাস্তা বানাই ওর জন্যই এটা ব্যবহার করি, কারণ মাংস বা বিরিয়ানি মশলাটা অনেক বেশি স্ট্রং হয় আর কিমা দিয়ে রান্না করা যে কোনো খাবারই খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো ওই স্ট্রং ফ্লেভারটা ওই কিমার মধ্যে থাকলে খেতে অতটা ভালো লাগে না। এ কারণে আমি একদম হালকা করে একটা মশলা বানিয়ে রাখি। আপনারা হয়তো খেয়াল করেছেন জয়ফল জয়ত্রী আর স্টার মশলাটার পরিমাণ খুবই কম, তো এই রেশিওতে রাখলে আমার কাছে কিমার খাবারের স্বাদটা একটু অন্যরকম লাগে, তো এ কারণে আমি এভাবে করেছি। তবে আপনাদের যার যেরকম ভালো লাগে অবশ্যই সেইভাবে করে নেবেন। যারা আমার ভিডিও প্রথম দেখছেন এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আশা করছি করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি তা সবার আগে দেখে নিতে পারবেন। আর আপনি যদি অলরেডি তা করে ফেলে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এদিকে ডাল ভুনা বসিয়েছি, বাঁধাকপি ভাজি করে নিচ্ছি আর সেই সাথে রান্না করব ছোট মাছ আলু আর টমেটো দিয়ে। তো রান্না করব বলতে বলতে রান্না কিন্তু হয়েও গেছে, এতটা ম্যাজিক তো জানি না, আসলে কেটে দিয়েছি, সময় খুব কম, কেটে কেটেই কাজ চালিয়ে দিচ্ছি। আর একটা ইনফরমেশন দিতে ভুলে গিয়েছি, সেদ্ধ আলু দিয়ে খুব ঝটপট বানিয়ে নিতে পারবেন এমন একটা নাস্তার রেসিপি শেয়ার করেছি আমার কুকিং চ্যানেলে। এই ভিডিওটা দেখা শেষে আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখে নিতে পারেন। আজ বেশ কিছুদিন ধরে আমার প্রিয় আপুদের কমেন্টের আনসার আমি টাইম মতো দিতে পারছি না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমার বাসায় একটাই ল্যাপটপ, তো দেখা যায় কি নূরের অনলাইন ক্লাসের জন্য ওকে যখন বসিয়ে দেই তখন কিন্তু আমি আর কিছুই করতে পারি না, তো ভিডিও ছাড়তেও দেরি হয়, তারপর আপনাদের কমেন্টের আনসার করতেও দেরি হয়। তো আশা করছি আমার প্রিয় আপুরা বিষয়টা বুঝবেন, আসলে ছোটোখাটো সীমাবদ্ধতার মধ্যে দিয়ে তো আমাদের যেতে হয়, তো আমার উপরে রাগ করবেন না আশা করব। আর এই সমস্যাও তো আসলে লং টাইম থাকবে তা না, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, যখন আবার ঠিক হয়ে যাবে আশা করছি তখন আমিও আবার রেগুলার হব। আমি কমেন্টের আনসার দিতে দেরি করলে হবে কি, আমার প্রিয় আপুরা তাদের নিজেদের মধ্যে এমন সুন্দর একটা সম্পর্ক গড়ে নিয়েছেন, একজনের কাছে যদি কোনো উত্তর জানা থাকে সাথে সাথে সেটা দিয়ে দিচ্ছেন, তো এটা দেখলে কিন্তু আবার খুব ভালো লাগে। একটা উদাহরণ দিচ্ছি, আমার একজন আপু জানতে চেয়েছেন আপু কড়াই এত পরিষ্কার থাকে কিভাবে, তো অন্য এক আপু উত্তর দিয়েছেন আপু আপনি যদি রান্নার সাথে সাথে কড়াই পাতিল পরিষ্কার করে ফেলেন তাহলে হলুদের দাগ পড়বে না, এটাই আর কি ওনার ভাষায় বলেছেন। তো আমি উত্তরটা দেখে একদম অবাক হয়েছি, কথাটা কিন্তু একেবারেই সত্যি, রান্নাবান্না শেষে সাথে সাথে যদি আপনি ক্লিন করে ফেলেন তো আপনার কষ্টটাও কম হবে আর হলুদের দাগ কখনোই বসবে না। আজ আবার সাস্টে বেড়াতে এসেছিলাম, এই ক্যাম্পাসটা আমাদের বাসা থেকে একদম কাছে হওয়ার কারণে মাঝে মাঝে আমাদের এখানে আসা হয়। মেন গেট থেকে ভেতরে ঢোকার জন্য আমরা যে অটোটায় উঠেছিলাম আমাদের সামনে একটা ছেলে বসা ছিল, ওর পেছনে সোয়েটারে লেখা ছিল ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এটা দেখে আমি আরও একবার ভালো করে দেখে নিলাম আর নূরের বাবাকে দেখালাম, আর এই মুহূর্ত থেকেই সে একেবারে নস্টালজিক হয়ে গেছে, বহু বছর পেছনে চলে গেছে। যদিও নূরের বাবা এই ভার্সিটিতে পড়াশোনা করেননি তবে ওই ডিপার্টমেন্টটা তাকে তার নিজের ভার্সিটির কথা মনে করিয়ে দিয়েছেন।
এই একই জায়গায় একসময় আপনাদেরকে সবুজের সমারোহ দেখিয়েছি, আর এখন শুকনো পাতার মর্মরে শব্দ শোনাচ্ছি। শুকনো পাতার এই মর্মরে শব্দের মাঝে আমরা অনেকেই বেদনার সুর শুনতে পাই, তবে এই সুরকে যদি আপনি বসন্তের আগমনী বার্তা মনে করেন, তাহলে কিন্তু প্রকৃতির এই বিষণ্ণতার মাঝেও আপনি শান্তি খুঁজে পাবেন। প্রকৃতির এই পালাবদলের মতো মানুষের জীবনেও কিন্তু পালাবদল হয়। সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ। তো যে কোনো বৈরী সিচুয়েশন বা ভালো সিচুয়েশন আমরা হাসি মুখে সাহসিকতার সাথে গ্রহণ করে নেব। ইনশাল্লাহ আমাদের সঙ্গে যা হবে ভালোই হবে। তারপরও যদি মনে হয় কোনোভাবেই আমাদের সাথে ভালো কিছু হচ্ছে না, তো ধরেই নিতে হবে এখনও লম্বা পথ আমাদেরকে হাঁটতে হবে, আর সেখানে অবশ্যই ধৈর্য রাখতে হবে। এই উন্মুক্ত পরিবেশে আজকের বিকেলটাও মাশাল্লাহ আমাদের খুব ভালো কেটেছে। আর এখন পাহাড়ের ঢালে বসে পরন্ত বিকেলের সূর্য দেখছিলাম, আর পাহাড়ে কিন্তু খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে, এ কারণে সন্ধ্যা হওয়ার আগেই আমরা পাহাড়টা ছেড়ে সমতলে নেমে যাচ্ছি। আজকের ভিডিওটা আর বড় করছি না, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।